नमस्कार, आमी डॉक्टर जयदीपा लेप्रेसी मिशनेर तरफ थेके आपनादेरके कोविड 19 रोगेर सम्बन्धे किछु जानाते चाई। एई रोगटी एकटी भाइरास नामे करोना भाइरास द्वारा संक्रामित हय। जखन मानुष काशे किंबा निःश्वास नेय, जारा रोगी तारा एई भाइरासटा वातावरणे छड़ाय। যদি আমি আপনি সেই বাতাবরণে থাকব, তাহলে সেই ভাইরাস আমাদের শরীরে ঢুকে আমাদেরও রোগে আক্রান্ত করবে। এই রোগের লক্ষণ কী? এই রোগে জ্বর, শুকনো কাশি, শ্বাসকষ্ট এই রূপে দেখা দেয়। যখন মানুষ সিরিয়াস হয়, তখন শ্বাসকষ্ট হয়ে হাসপাতালে ভর্তি হওয়া দরকার হয়। কিন্তু 80-85% লোকের সিরিয়াস রোগ হয় না। সাধারণ সর্দি কাশি, গা হাত ব্যথা, জ্বর নিয়ে কিছুদিন ভুগে তারা সুস্থ হয়ে ওঠে। যারা সিরিয়াস হয় তারা বেশিরভাগ সময় অন্য অন্য রোগে আক্রান্ত হয়ে থাকে, যেমন কি ডায়াবেটিস, সুগার রোগী, ব্লাড প্রেশার, শ্বাসকষ্টের রোগ, আরও বিভিন্ন ইত্যাদি কোনো রোগ থাকলে তাদের রোগ বেড়ে যায়। কোভিড-19 থেকে বাঁচার কি উপায়? প্রথমত, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে। সোশ্যাল ডিস্টেন্স হলো একটি মানুষের থেকে আরেকটি মানুষের ভিতরে 1 মিটার দূরত্ব বজায় রাখা। তাহলে আপনি সাবধান থাকবেন। তারপরে আপনাকে সুন্দর ভালোভাবে হাত পরিষ্কার রাখতে হবে। বারবার হাতকে সাবান দিয়ে ধোন, ভালো করে ফেনা দিয়ে ওপরে, তলায়, মাঝারি জায়গাতে ভালো করে হাত সাবান দিয়ে ধোন। তারপরে বারে বারে মুখে হাত দেবেন না। এই হাত দিলে ভাইরাস হাত থেকে মুখের ভিতরে, শরীরের ভিতরে যেতে পারে। তৃতীয়ত, আপনি মাস্ক ব্যবহার করুন। দোকানে মাস্ক পাওয়া যায়, অথবা বাড়িতে কাপড় দিয়ে নিজেরা মাস্ক তৈরি করতে পারেন। সেই মাস্ক আপনি ধুতে পারবেন, ডেটল জলে ধুয়ে আপনি ওটাকে শুকনো করে নিয়মিত ব্যবহার করতে পারবেন। এই মাস্ক পরার পদ্ধতি হলো, এই মাস্ক নেবেন, নিয়ে এখানে দুটো হ্যান্ডেলকে নিয়ে কানের পেছনে দেবেন, নাকের উপরে টাইট করে মুখটাকে ভালো করে কভার করে ঘরের থেকে বাইরে যাবেন। বাড়িতে এসে আবার এইভাবে মাস্ক খুলে আপনি রাখবেন। তারপরে আপনাকে, যদি আপনার সর্দি কাশি হয়েছে কিংবা কাশি হয়েছে স্পেশালি, তাহলে হাতে কাপড় দিয়ে কিংবা টিস্যু পেপার দিয়ে কিংবা এইভাবে মুখকে ঢেকে কাশা উচিত। আর যদি আপনি কাপড় কিংবা রুমাল কিংবা টিস্যু পেপার ইউজ করছেন, সেটাকে ডাস্টবিনে ফেলে দেবেন। তারপরে বড় বড় জায়গায় যেখানে অনেক লোক জমা হয় সেই সব জায়গাতে আপনারা যাবেন না। যদি আপনার অসুস্থতা আছে, বাড়িতে থাকুন, লকডাউন মেনে চলুন। সরকারি নিয়ম অনুসারে লকডাউনের সময় বাড়িতে থাকা দরকার, যদি না খুবই দরকারি কিছু কেনাকাটার দরকার হচ্ছে, আদারওয়াইজ আপনি বাড়ি থেকে বেরোবেন না। এদিক ওদিক থুতু ফেলবেন না, এই থুতু থেকে রোগ সংক্রামিত হয়। আর যদি কাউরির বাড়িতে কোনো মানুষের অসুস্থতা আছে, যেরকম সর্দি কাশি, গায়ে হাত ব্যথা, শুকনো কাশি, তাহলে তাদেরকে আলাদা একটা রুমে রাখুন। ডাক্তারের সাথে পরামর্শ করুন, হাসপাতাল যাওয়ার দরকার নেই। যদি তাদের শ্বাসকষ্ট হচ্ছে কিংবা মনে হচ্ছে খুব সিরিয়াস, তাহলে ডাক্তারখানাতে যান। কোভিড-19 আর কুষ্ঠরোগের মধ্যে কী সম্পর্ক আছে, আজকে আমি সেটা আপনাদেরকে জানাবো। কোভিড-19 আর কুষ্ঠরোগের কোনো সম্পর্ক নেই। যদি আপনি কুষ্ঠরোগে আক্রান্ত, যদি আপনার ওষুধ চলছে MDT কিংবা প্রেডনিসোলন কিংবা স্টিরয়েড, তাহলে আপনার যে স্পেশালি বেশি করে করোনা ভাইরাস আক্রান্ত হতে পারেন, এটা ভুল। আপনার অন্য মানুষের মতনই একই রিস্ক আছে, আপনাকে একই রকম সাবধানতা মেনে চলতে হবে। যদি আপনার MDT চলছে, তাহলে আপনি সেটা চালিয়ে যান। যদি আপনার ওষুধ ফুরিয়ে আসছে, তাহলে ডাক্তারের সাথে পরামর্শ করুন। যদি আপনি স্টিরয়েড খাচ্ছেন এবং ওষুধ শেষ হয়ে আসছে, ডাক্তারকে ফোন করুন, নয়তো হাসপাতালে যান। ওষুধ যেন বন্ধ না হয়, নয়তো আপনার কমপ্লিকেশন বেড়ে যাবে। যদি আপনার পায়ে ঘা আছে, তাহলে নিয়মিত পায়ের যত্ন নিন। পাকে ঠান্ডা জলে প্রতিদিন ভিজান অন্তত 1/2 ঘন্টা, তারপরে সেটা একটা ঝামা কিংবা পাথর দিয়ে তার শক্ত চামড়াগুলোকে উঠিয়ে দিন এবং তেল লাগিয়ে নরম চপ্পল ব্যবহার করুন। নিজের ঘাকে একটা শুকনো কাপড় দিয়ে ব্যান্ডেজ করে রাখুন, বেশি চলাফেরা করবেন না। কিছু কিছু ভুল ধারণা থাকে মানুষের, যেটা আপনি আপনাদের মন থেকে দূর করে দিতে চাই। যেমন কি, গরম জল খেলে কিংবা গরম জলে স্নান করলে এই ভাইরাস মরে যায়, এটি ভুল ধারণা। রসুন খেলে ভাইরাস মরে না, এই রোগের কোনো ট্রিটমেন্ট নেই।
যদি কেউ আপনাকে কোনো ট্রিটমেন্ট বলছে, কোনো ওষুধ খেতে বলছে, সেটা ভুল। আপনারা কিছুতেই সেই সব কথা শুনবেন না। মশার কামড়ে এই রোগ ছড়ায় না। যদি আপনাদের বাড়িতে কেউ অসুস্থ আছে তাহলে কোয়ারেন্টাইন করে মেনে চলুন, 14 দিন তার থেকে দূরে থাকুন, আলাদা কামরায় বন্ধ রাখুন, খাবার জোগাড় দিন, যত্ন করুন, কেয়ার করুন, কিন্তু কাছে পিঠে যাবেন না। খুব অসুস্থতা থাকলেই হাসপাতালে যান। ভালো থাকুন, সাবধানে থাকুন, সুস্থ থাকুন।